হ্যালো ফ্রেন্ডস, আমি দিশা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল নেচার বিউটি অ্যান্ড মোর। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভালো তো থাকতেই হবে, করোনাকে হারাতে হবে না। এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, সব কিছু ডুবে গেছে। তো আমি আর খুব ইচ্ছা ছিল একটা যে ভিডিওটা বানাবা, সেই ভিডিওটার এই যে দেখুন খুব সুন্দর ফুল ফুটেছে। তো বৃষ্টিটা এখন হচ্ছে না, তো ভাবলাম যে চট করে একটা তোমাদের জন্য ভিডিও বানানো যাক। ওয়ান অফ মাই ফ্যাভ প্ল্যান্ট, আমার ভীষণ ভালো লাগে অপরাজিতা। তো খুব সুন্দর, আমার দুখানে অপরাজিতা রয়েছে, খুব সুন্দর ফুল ফোটে। একটাতে খুব একটা ফুল এখন ফুটছে না, আর এইটাতে খুব সুন্দর ফুল ফুটছে। এটার বয়সও অবশ্য খুব একটা বেশি দিন নয়, তো এটার এখন ফুল ফুটছে। তো আমি ভাবলাম যে চলো তোমাদের জন্য একটা ভিডিও বানানো যাক। এটা অপরাজিতার একটা গাছ। দাঁড়াও আমি তোমাদেরকে বরঞ্চ ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছটাতে। আমার ভীষণ পছন্দের একটা গাছ, ইজি টু গ্রো, ইজি টু মেনটেন, কোনো মানে সমস্যায় পড়তে হয় না গাছটাকে নিয়ে, প্রচুর ফুল ফোটে। এটা আমার না ডবল অপরাজিতা গাছ, মানে ডবল পেটাল আর কি, থোকা ব্লু কালারের। এটা তিন রকমের অ্যাকচুয়ালি কালার হয়, একটা প্রপার হোয়াইট কালারের হয়, একটা এরকম ব্লু কালারের হয়, আর একটা হয় মফ কালারের, মানে একদম হালকা বেগুনি কালার যেটা সেই কালারের হয়। একটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে গাছটা, মানে একদম ডালপালাগুলো পুরো ইয়ে হয়ে যাচ্ছে। আমার ট্রেলিস বানানো হয়নি এখনও, জাস্ট একটা এরকম কঞ্চি মতো দিয়ে আমি এটাকে জাস্ট একটু সাপোর্ট দিয়ে রেখেছি। আমার এখনও ট্রেলিস বানানো হয়নি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি ছাদেই আসতে পারছি না বৃষ্টির জন্য। যে ট্রেলিসটা আমি বানাবো সেটা আমি বানাতেই পারছি না, তো আপাতত সাপোর্ট দেওয়ার জন্য আমি ওইটা দিয়ে রেখেছি কঞ্চিটা। সো আজকে আমি যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপরাজিতা গাছের কীভাবে তোমরা কেয়ার করবে, কীভাবে মেনটেন করবে, কীভাবে বসাবে এটসেট্রা। তো চলো স্টার্ট করা যাক। সো প্রথমেই বলি, অপরাজিতা গাছ আমি বলেছি ইজি টু গ্রো, ইজি টু মেনটেন, কোনো সমস্যায় পড়তে হয় না অপরাজিতা গাছ নিয়ে। এরকম ফার্স্টে দেখাই তোমাকে, এটা আমার অপরাজিতা গাছের সিডস হয়ে রয়েছে, বীজ হয়ে রয়েছে। এইটা প্রায় শুকনো হয়ে রয়েছে, শুকনো অবস্থায়। এবার আমি দু একদিনের মধ্যে এটাকে ফুল নিয়ে নেবো, এখান থেকে পেরে নেবো। এখান থেকে না ছোট ছোট সিডস বেরোয়, কালো কালো দানার মতো। তো সেইগুলো তোমরা নর্মাল মাটিতে বসাবে, আর মানে এখান থেকে চারা বেরিয়ে যাবে, কোনো প্রবলেম হয় না। এখান থেকে চারা বার করা কোনো সমস্যা হয় না। এটা ডাল কেটেও হয়, বাট ডাল কেটে একটু খুব সমস্যা হয়, কারণ এর ডালগুলো তো খুব সরু সরু, আর এটা তো ভাইন প্ল্যান্ট না, লতানো গাছ, তো সেখান থেকে চারা তৈরি করাটা খুব ডিফিকাল্ট। খুব মোটা, অনেক দিনের পুরোনো গাছ, সেখানে এই জিনিসগুলো অনেক মোটা হয়ে গেছে, এই কাণ্ডগুলো। তো সেক্ষেত্রে পসিবল তোমার ডাল কেটে চারা করা। বা সব থেকে ইজি হচ্ছে এইরকম একটা সিডস থেকে, এখান থেকে সিডস বেরোবে, তো এখান থেকে মাটিতে বসিয়ে দিয়ে চারা বার করে নেওয়া। আমি যখন নার্সারি থেকে গাছটা কিনে নিয়ে আসি তখন খুব ছোট্ট একটা গাছ ছিল, আর আমার কাছে হঠাৎই আমি বাজারে গেছি, আমার পছন্দ হয়েছে ডবলটা, আমি খুঁজছিলাম অনেক দিন ধরে এরকম ডবল পেটাল, তো পাচ্ছিলাম না, পেয়ে গেছি। আমি ভাবনা চিন্তা না করে কিনে নিয়ে চলে এসেছি, না ছিল আমার কাছে পর্যাপ্ত মাটি, না ছিল আমার কাছে ভালো একটা টব। তো পুরনো একটা আমার প্লাস্টিকের টব ছিল, সেটা রং চটে গেছে, ওপরের অংশটা ফেটে গেছে, তো কিছু করার ছিল না, আমি তাতেই এখন বসিয়ে দিয়েছি মাটি দিয়ে। তো তোমরা এটার তো মানে বেশ মোটা হয়, খুব ক্রেজিভাবে গ্রো করে, এটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, বর্ষাকালে তো হুড়মুড় করে বাড়বে। তো তোমরা চেষ্টা করবে এটার জন্য একটা বড় পট নিতে, বা যদি গ্রো ব্যাগ নাও তো অনেক বড় সাইজের গ্রো ব্যাগ নিতে, মোটামুটি বড় সাইজ নেবে তোমার, 14 ইঞ্চির ওপরে যদি হয় তো, 12 থেকে 14 ইঞ্চির ওপরে যদি হয় তো খুব ভালো, তো সেটাতে এটা গ্রোটা খুব ভালো হবে আর কি। তো আমার মোটামুটি এইটুকু টবেতে দেখো এটা কত হবে, 10 ইঞ্চি টব হবে, তো 10 ইঞ্চি টবের আরও নিচেতে মাটি রয়েছে, তো তাতেও মোটামুটি দেখো কতটা ভালো গ্রো করেছে, কোনো প্রবলেম হয়নি। তো তার একটা কারণ হতে পারে এটা বর্ষাকাল, বর্ষাতে জলটা এর পাচ্ছে, আর আমি যে মানে বর্ষা যখন বসিয়েছিলাম তখন যথেষ্ট পরিমাণে সার যা যা দরকার সব কিছু দিয়ে বসিয়েছি। চলো সেটা নিয়ে একটু আলোচনা করে দেওয়া যাক, আমি অ্যাকচুয়ালি কী কী দিয়েছি মাটিতে। তো সর্বপ্রথম তোমরা মাটি নেবে, নর্মাল তোমাদের যে গার্ডেন সয়েল হয় সেই গার্ডেন সয়েল নেবে, সেটা নিতে পারো তোমরা 60% গার্ডেন সয়েল নিয়ে নিলে। তো সেখানে নেবে তোমরা 20% মতো ভার্মি কম্পোস্ট, অথবা গোবর সার, অথবা পাতা পচা সার, যে কোনো একটা কম্পোস্ট তোমরা 20% মতো নিয়ে নিলে।
তার সাথে তোমরা অ্যাড করবে 10% বালি আর 10% কোকোপিট, ঠিক আছে? 10% বালি আর 10% কোকোপিট। কোকোপিটে একটু ময়েস্ট রাখবে মাটিটা, আর বালিটাতে হচ্ছে একটু ঝুরঝুরে করবে আর একটু লাইট করবে তোমার টোটাল সয়েল প্রিপারেশনটাকে। তো সেক্ষেত্রে মাটিটা এরকম কোনো সমস্যা হবে না। এবং তার সাথে তোমরা যদি এইরকম সাইজের টবে বসাতে চাও, তো তোমরা ওই এক বড় চামচের এক চামচের মতো নিয়ে নেবে নিমখোল, ঠিক আছে? আর তার সাথে এক চামচে হাড় গুঁড়ো, এক চামচে শিংকুচি। শিংকুচিটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তো সে আমি শিংকুচি দিই। আমার সব টবেতে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল আমি দিই, তো সেইটা দিয়ে দেবে। আর বর্ষাকালে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেবে, কারণ প্রচুর ফাঙ্গাস, আমার তো অলরেডি ফাঙ্গাস লেগে গেছে, এখানে অবস্থা খুব খারাপ মাটির, তো কিছু করার নেই, আমি আসতে পারিনি অনেকদিন ছাদেতে। তো তোমরা একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেবে, সাফ মিশিয়ে নেবে। সাফ খুব কমন, যে কোনো গাছের দোকানে যেখানে এই সমস্ত গাছের জিনিসপত্র বিক্রি হয় তো সেখানে সাফ বলবে, সাফ পেয়ে যাবে। তো সাফ ফাঙ্গিসাইড তোমরা একটু মিশিয়ে নেবে, মিশিয়ে নিয়ে সয়েলটাকে প্রিপেয়ার করে আর গাছটাকে বসিয়ে দেবে, ভালো করে জল দিয়ে দেবে গাছটাকে বসিয়ে দেবার পর। ব্যাস, আর কিছু করতে হবে না, এবার অপেক্ষা করবে কবে গাছ বড় হবে আর ফুল দেবে। গাছটা প্রচুর পরিমাণে রোদ ভালোবাসে, আর নর্মাল ওয়েদার, ন্যাচারাল জল, বৃষ্টি সব কিছুই ভালোবাসে। তো বললাম না, ইজি টু গ্রো, ইজি টু মেনটেন, তো সেই কারণেই বললাম। তবে গরমকালে যে অত্যাধিক রোদ্দুরটা থাকে না ছাদেতে গিয়ে, অত্যাধিক যে রোদ্দুরটা থাকে, প্রায় 40 কাছাকাছি টেম্পারেচার, সেইটাতে না ডিরেক্ট বসিয়ে রাখবে না, তো তাতে সমস্যা হয় কি, এই যে পাতাগুলো না পুরো জ্বলে জ্বলে যাবে, পুরো ফেট হয়ে যাবে, একদম হলুদ হয়ে তারপর ঝরে পড়ে যাবে। তো সেক্ষেত্রে হয় কি, গাছের গ্রোথটাও নষ্ট হয়, পাতা যদি ঝরে পড়ে যায় তো দেখতেও বাজে লাগে, পাতা ফাতা থাকবে না কিছু, শুধু ডালগুলো বেরিয়ে থাকবে, আর গাছটার গ্রোথও হবে না, গাছে ফুলও ফুটবে না, সবটাই সমস্যা। তো চেষ্টা করবে সকাল থেকে এই দুপুর 1টা পর্যন্ত বা 12:30 পর্যন্ত যে রোদটা থাকে সেই রোদেতে তোমরা গাছটাকে রাখার। আর গরমকালেতে তোমরা ডেলি জল দেবে, মাটি যেন ময়েস্ট থাকে, সগি নয়, মাটি যেন ময়েস্ট থাকে সেই রকম একটা চেষ্টা করবে। বর্ষাকালে তো জল দেওয়ার প্রয়োজন নেই, নর্মাল ছাদে রেখে দেবে, জল বৃষ্টি রোদেতে খুব সুন্দর গাছটা বাড়বে। আমার দেখো গাছটা কত সুন্দর বাড়ছে, তো এরকম গাছটা বাড়বে, খুব ফুল হবে, দারুণ দেখতে। আর এইরকম সিডসগুলো যখন হবে না, এইরকম দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই সেরকম সিডস যখন হবে, সিডসগুলোকে তুলে রেখে দেবে, পরে যখন তোমাদের ইচ্ছা হবে, বেশি দেরি করবে না, 1 মাসের মধ্যেই তোমরা সিডসগুলোকে আবার গ্রো করে নেবে, বা নর্মাল যেখানে ইচ্ছা পারো মাটিতে ছড়িয়ে দিতে পারো, বা চাইলে এরকম আরও নতুন নতুন গাছ তৈরি করতে পারো। তো এখানে একটা দেখো হচ্ছে, তো এরকমভাবে তোমরা গাছটাকে আরও বাড়াতে পারো বাড়িতে, ভীষণ সুন্দর দেখতে লাগে। দেখো মানে আমার ঠাকুর পুজোর জন্য আমার কোনো সমস্যা হয় না, যাদের বাড়িতে পুজোর ব্যাপার আছে তো প্রচুর ফুল লাগে, তো এইরকম একটা গাছ রেখে দাও, ভরে ফুল দেবে, প্রচুর ফুল দেবে। তো সাদা হয়, মফ কালারের হয়, যেমন বলেছি এই কালারের হয়, এগুলো ডাবল হয় আবার সিঙ্গেলও হয়, তো যার যেরকম ইচ্ছা, যে যেরকম অ্যাভেলেবেল থাকবে যাদের এলাকাতে, সে সেরকমভাবে বসিয়ে নেবে, কোনো সমস্যা নেই। গাছটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, তো এইরকম দেখো, এটা তো লতানে গাছ, ভাইন প্ল্যান্ট, তো তোমরা একটা ট্রেলিস বানিয়ে নিতে পারো, ট্রেলিস দিয়ে এরকমভাবে তিনটে বা এরকম লাঠি পুঁতে বা এরকম টাইপের কঞ্চি পুঁতে দড়ি দিয়ে বেঁধে জিনিসটাকে ট্রেলিস মতো বানিয়ে জিনিসটাকে গ্রো করতে পারো। অথবা যদি চাও তো তোমরা ছাদের রেলিং বা যে কোনো সিঁড়ির যে রেলিং হয় সেই রেলিংয়ের ওখানে রেখে দেবে, আপনা থেকেই জিনিসটাকে ধরে ধরে এরকম পাকিয়ে পাকিয়ে ওপরে উঠে যাবে, তো সেটাও যখন ফুল ফুটবে, জিনিসটা যখন, গাছটা যখন প্রিপেয়ার হয়ে যাবে, তো ভীষণ সুন্দর দেখতে লাগবে জায়গাটা। তো এরা মানে যারা গেটের কাছে কিছু একটা লতানে গাছ রাখতে চাও গেটটাকে সাজাবার জন্য, তো লাইফ প্ল্যান্ট হিসাবে আমি রেকমেন্ড করবো যে অপরাজিতা রাখতে পারো, কোনো সমস্যা হবে না, বিকজ এটা খুব তাড়াতাড়ি গ্রো করে, খুব ঝোপ হয়ে যায় গাছটাতে, প্রচুর ফুল হয়, সব দিক দিয়ে একদম 10/10। তো তোমরা ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো।
আর একটা জিনিস বলি, গাছটাতে পোকামাকড় খুব একটা হয় না। আমার তো চোখে এখনও পর্যন্ত পোকামাকড় কিছু পড়েনি। যদি পোকামাকড় হয় তোমরা দেখতে পাও, তো সেটা হতে পারে তোমার ওই যে মিলিবাগ তোমার অ্যাটাক করতে পারে, এইরকম জায়গাগুলোতে না মিলিবাগ অ্যাটাক করতে পারে, তো বা পাতাতে পাতার যে এই পোর্শনগুলোতে মিলিবাগ অ্যাটাক করতে পারে। তো সেক্ষেত্রে তোমরা করতে পারো কি, নর্মাল রেগুলার বেসিসে যেমন তোমরা নিম অয়েল সমস্ত গাছে স্প্রে করছো, সেরকমভাবেই নিম অয়েল এই গাছেতেও রেগুলার বেসিসে স্প্রে করবে। রেগুলার বেসিস মানে কিন্তু প্রতিদিন নয়, রেগুলার বেসিস মানে হচ্ছে 15 দিন অন্তর করতে পারো, ঠিক আছে? যদি খুব এফেক্টেড হয় তো প্রতি সপ্তাহে করতে পারো। তো এই গাছ মাসে একবার করলেও হবে স্প্রে, নিম অয়েল দিয়ে স্প্রে, অথবা লিকুইড সোপ জলে মিশিয়ে সেটাও স্প্রে করতে পারো, তো কোনোটাই অসুবিধে নেই। তো এই হয়ে গেল তোমার পেস্টিসাইডের ব্যাপার। এই গাছ তোমরা বর্ষাকালে কাটিং করতে পারো, এই পোর্শনগুলো থেকে কেটে কেটে দেবে তাহলে জিনিসটা। তোমরা যদি ঝোপালো করতে চাও, বুশি করতে চাও, তো তোমরা তখন এইগুলোকে কেটে দিয়ে একটা শেপ নিয়ে আসবে, এইগুলোকে এরকমভাবে কেটে দেবে, কেটে দিয়ে এগুলোকে একটা শেপ নিয়ে আসতে পারো। তো জিনিসটা তখন একটা ট্রিয়ের মতো দেখতে লাগবে, একটা ট্রিয়ের মতো এরকমভাবে একটা ঝোপ হয়ে যাবে, একটা ট্রি দেখতে লাগবে। অথবা তোমরা যদি একে এর মতো বাড়তে দিতে চাও, বা এরকম যদি রেলিংয়ে রাখার কোনো প্ল্যান থাকে যে এটাকে রেলিংয়ে পেঁচিয়ে তুলবো বা গেটেতে তুলবো, তো সেক্ষেত্রে কাটিং করবে না, ওকে এর মতো বাড়তে দেবে। শুধু যেরকম পাতাগুলো এরকম ডগাগুলো যখন বেরোবে জিনিসগুলোকে সেট করে দেবে, ব্যাস। আর আমার একটা গাছ রয়েছে, সেটাকে আমি বুশি করার চেষ্টা করছি, তো সেটা আমি দেখাচ্ছি। তো দেখো, এই হচ্ছে আমার সেই গাছটা, আমি চেষ্টা করছি, এটা আমার মফ কালারের প্ল্যান্টটা, তো আমি চেষ্টা করছি এই গাছটাকে বুশি করার, তো আমি করব। আর এই গাছটাকে আমি নর্মাল রাখার চেষ্টা করব। সো আর বিশেষ কিছু বলার নেই গাছটা নিয়ে। তোমরা গাছটাকে তৈরি করো, প্রচুর ফুল ফুটবে, আর ফুল ফুটলে আর আমি যেভাবে বলেছি সেভাবে যদি গাছটা তৈরি করতে পারো, আশা করছি খুব ভালো গ্রো করবে গাছটা। আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমার ভিডিওটা লাইক করে দিও, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। ঠিক আছে, চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই।